সারাক্ষণই স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে আপনার বুঝে ওঠার আগেই আপনার হাতে থাকা এই স্মার্ট ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে, আপনার সকল পার্সোনাল তথ্য চলে যেতে পারে অন্যের হাতে। কিন্তু প্রশ্ন হলো, ফোন যে হ্যাক হয়েছে এটি আপনি কিভাবে বুঝবেন? সফটওয়্যারজনিত কারণে সমস্যা হলেও সবাই ভেবে নেয় মোবাইলটি হ্যাক করা হয়েছে। তবে এর বেশ কয়েকটি লক্ষণ রয়েছে যা দেখে বোঝা যায় ফোনটি হ্যাক হয়েছে কিনা। ফোন হ্যাক হলে তাতে অস্বাভাবিক ব্যাটারি খরচ বেড়ে যায়, কারণ হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর সফটওয়্যার চলতে পারে, ফলে বেশি ব্যাটারি খরচ হয়। এছাড়া একটানা ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি ধারাবাহিকভাবে ফোন গরম হতে থাকা ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার চলারও লক্ষণ হতে পারে। ফোন হ্যাক হলে তাতে ডাটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়। এতে বুঝতে হবে, ফোন ইউজারের অজান্তেই তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো শুরু হয়েছে, ফলে ডাটা খরচ আচমকাই অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। কোনো কোনো অ্যাপ নিজে থেকেই খুলে যাচ্ছে বা অন্যের কাছে আপনা আপনি মেসেজ কিংবা ফোন চলে যাচ্ছে। যদি এমন অভিযোগ পান তাহলে বুঝে নিতে হবে ফোনটি হ্যাক হয়েছে। এছাড়াও ফোন হ্যাক হলে পপ আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ আচমকা অনেকটা বেড়ে যাবে, এমনকি কোনো ব্রাউজার ব্যবহার না করলেও এমনটা হতে পারে।